আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনার সাথে কথা বলবো, খুবই চমৎকার একটি বেডরুম সেট নিয়ে কথা বলবো। আমরা প্রতিদিনই ভিডিও নিয়ে আসি, কোন ক্লায়েন্ট কী দিল সেটা নিয়ে আলোচনা করি। তো আজকে যে ফার্নিচারগুলো নিয়ে কথা বলবো, খুবই সুন্দর ইউনিক ডিজাইনের ফার্নিচার নিয়ে কথা বলবো। এগুলো আমাকে অর্ডার করেছেন এমডি নাঈম হোসেন ভাই, এগুলো যাবে হচ্ছে হাজারীবাগে। তো আমরা নাঈম হোসেন ভাই আমাদের শোরুমে এসেছিল, উনি একজন টেকনিশিয়ান, ভালো একজন টেকনিশিয়ান, উনি আমাদের শোরুমে এসেছিল, দেখে শুনে বুঝে ওনার ওয়াইফ নিয়ে এসে কম্পিউটারে এডিটিং করে তারপরে কিন্তু এই অর্ডারগুলো দিয়েছেন। চমৎকার চমৎকার ফার্নিচারগুলো আমরা মেকিং করি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন আমরা শুরু করি। নাঈম ভাই কী কী নিল, যদিও ভিডিও দেখতে পাচ্ছেন, তারপরে আমি স্পেশালি বলে দিচ্ছি কোনটা কী দিয়ে করেছি। আপনারা চাইলেও কিন্তু আপনারা মেকিং করতে পারবেন। আমি ফার্স্ট অফ প্রথমে এখান থেকে শুরু করব। আলমিরা, আলমিরা হচ্ছে আমাদের সংসারের একটি প্রয়োজনীয় আইটেম, আপনারা জানেন, কাপড় গুছিয়ে রাখার জন্য খুব সহযোগিতা করে। আলমিরা বেসিক্যালি সবগুলো একই রকম হয়, বাট এক একজন এক এক স্টাইলের ডিজাইনের নেয়। কারো কাছে ডিজাইনটি অনেক অপছন্দ লাগবে, আবার কারো কাছে মনে হবে না একটা ইউনিক ডিজাইন। এক একজনের পছন্দ আল্লাহ তাআলা একরকম দিয়েছেন, কারো পছন্দকে অমূল্যায়ন করা যাবে না। এটা হচ্ছে সেগুন কাঠ দিয়ে করা, এটাকে আমরা লেকার পলিশ বলি। ইতিপূর্বে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন আমরা লেকার পলিশ এবং হ্যান্ড পলিশ দুটো দুই জিনিস। হ্যান্ড পলিশটা হচ্ছে ট্রেডিশনাল পলিশ, এটা হাতে করা, এটা হচ্ছে মেশিনের পলিশ। খুবই চমৎকার করে ইটালিয়ান লেকার দিয়ে করা হয়েছে। ভিতরের যে ব্যাপারগুলো আছে, আমরা চায়না লক দিয়েছি, খুব ভালো মানের কোয়ালিটি লক দিয়েছি। হ্যান্ডেলগুলো এসএসএর দিয়েছি এবং এটার সাইজটা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট। ভিতরের স্ট্রাকচারটা হচ্ছে এমন, যদি আপনারা চান কাস্টমাইজ করবেন, আপনার ওয়াইফের জন্য এই পার্টটা রাখবেন, আপনার জন্য এই পার্টটা, আপনারা বললে আমরা করে দিব। ভিতরে গামারি কার্ড ইউজ করেছি, পিছনে গর্জনের প্লাই বোর্ড ইউজ করেছি 4 ফিট বাই 7 ফিট চকি সহকারে। খুবই চমৎকার, আমরা প্রতিটাতে দৌড়ে কিন্তু ম্যাগনেট দিয়ে দিয়েছি। আপনি যদি লক নাও করেন তারপরে কিন্তু খুব সুন্দরভাবে অনায়াসে লেগে যাবে ফ্রিজের মতো। তারপরও আমি সাজেস্ট করবো আপনারা দীর্ঘ 1 বছর পর্যন্ত লকটা লাগিয়ে রাখবেন, তাহলে পাল্লাগুলো বাঁকা হওয়ার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে এগুলো তো আমরা ন্যাচারাল কাঠ দিয়ে করি। খুবই সুন্দর এই আলমারিটির প্রাইস হচ্ছে 45,000 টাকা। এটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করছি, চিটাগং সেগুন। বাংলাদেশের সবচেয়ে বেশিরভাগ সেগুন কিন্তু চিটাগং, রাঙামাটি, খাগড়াছড়ি, বাঘাইছড়ি থেকে কিন্তু আসে। এটি হচ্ছে সেগুন কাঠ দিয়ে করা, এটির দাম হচ্ছে 45,000 টাকা। পাশাপাশি আমরা কথা বলবো হচ্ছে ড্রেসিং টেবিল নিয়ে। আপুদের সবচেয়ে শৌখিন জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ড্রেসিং টেবিল। ইভেন পুরুষদের জন্য কিন্তু এটা প্রয়োজন, কারণ আমরা কোথাও বের হলে কিন্তু আয়নার সামনে আসি, নিজেকে প্রস্তুত করি। এই ড্রেসিং টেবিলটি একেবারে ম্যাচিং করে দেওয়া হয়েছে। যদি আপনারা চান যে এখানে কাস্টমাইজ করবেন, আপনার ঘরে কোনো একটি ফার্নিচার আছে সেটাতে ম্যাচিং করে ফুল দিবেন, ড্রয়ার দিবেন, আমরা করে দিব। খুবই চমৎকার। যদি আপনি চান 3টা ড্রয়ার দিবেন না, 2টা ড্রয়ার দিবেন, আমাদের নিজস্ব ডিজাইনার আছে, ওনাকে দিয়ে আমরা আপনাকে এডিট করে আপনাকে দেখাবো প্র্যাকটিক্যাল কেমন লাগে। তো এটি হচ্ছে আপনার গিয়ে 3 ফিট বাই 7 ফিট। এই ড্রেসিং টেবিলের ফ্যাসিলিটি হচ্ছে, দেখেন আমি বলি, ওদের তো অনেক ধরনের কসমেটিক থাকে, কারণ অনেক কসমেটিক তারা ইউজ করে। তো এই কসমেটিকগুলো রাখার জন্য স্টোরেজের প্রয়োজন। এখানে কিন্তু হিউজ পরিমাণে স্টোরেজ পাচ্ছেন, আপনি এখানে পাচ্ছেন, এখানে পাচ্ছেন, প্রচণ্ড স্টোরেজ আছে আপনার। এই চমৎকার ড্রেসিং টেবিলের প্রাইস হচ্ছে 28,000 টাকা, খুবই দারুণ চিটাগং সেগুন কাঠ দিয়ে করা। এবার কথা বলবো হচ্ছে বেড। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বেড। আমরা সারাদিন যত কর্মব্যস্ত থাকি না কেন, রাত্রেবেলা কিন্তু ঘুমাতে আসি, এই ঘুমানোর ভিতরে কিন্তু অনেক ধরনের নান্দনিকতা আছে। কেউ চায় যে শৌখিন জিনিস, কেউ চায় যে না সিম্পলের ভিতরে। তো এই চমৎকার বেডটি হচ্ছে আপনার 6 ফিট বা 7 ফিট, কিন্তু উনি কম নিয়েছেন, আমরা আমাদের অ্যাভারেজ সাইজটি বলে দিলাম। ফুল বক্সের একটি বেড, খুবই চমৎকার একটি বেড, আমরা আপনাদেরকে বোঝানোর জন্য খুব সুন্দর করে অর্গানাইজ করেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই বেডরুম সেটটি আপনার ঘরে বিছালে কেমন লাগবে। খুবই চমৎকার এই বেডরুম সেটটি। আর এই খাটটি হচ্ছে 3 ইঞ্চি সলিডের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে, এবং প্রতিটা স্টেপে স্টেপ ব্ল্যাক দেওয়া হয়েছে। যদি আপনি চান ব্ল্যাক দেবেন না, তাহলে ব্ল্যাক দিব না, আমরা অন্য কোনো কালার ইউজ করে দিব। এই চমৎকার বেডটির দাম হচ্ছে ম্যাট্রেস ছাড়া 85,000 টাকা। পাশাপাশি এই বেডের সাথে যে সাইড টেবিল দেওয়া হয়েছে, সেম টু সেম ম্যাচিং করে। উনি এই প্রোডাক্টগুলো দেখার পর খুশি হয়ে কিন্তু আমাদের কাছে পরবর্তীতে আরও একটি ক্যাবিনেটের অর্ডার করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন কোনো একটা অর্ডার নিই তখন কিন্তু এমন করে নেই। সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা ফার্নিচারগুলো ডেলিভারি করি, কারণ এক একজনের সাইড হচ্ছে এক এক ধরনের। যারা ড্রাইভার তারা আপনার পণ্যটাকে নিয়ে যাবে, তার ব্যবসা, তার কাজ হচ্ছে এটা। তো অতএব যারা প্রবাস আছেন টেনশন করেন যে আমার বাড়ি ওদিকে ওদিকে, কিন্তু এই ধরনের টেনশন করার কিছু নেই, কারণ বর্তমানে অনলাইনে সব কিছু কেনা হচ্ছে। আপনি আমার কাছ থেকে না নেন, কারো না কারোর কাছ থেকে নিতে হবেই। আপনি আমাকে বিশ্বাস করলেন না, বাজারে গেলেন, কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। তো এটা এবার কথা বলবো হচ্ছে সাইড টেবিল নিয়ে। এই সাইড টেবিলটি হচ্ছে আপনার গিয়ে সম্পূর্ণ ম্যাচিং করে করা হয়েছে। যদি এই ধরনের সাইড টেবিল আপনাদের প্রয়োজন হয়, তাহলে এই সাইড টেবিলের দাম হচ্ছে 15,000 টাকা। এই ছিল কথা। পাশাপাশি উনি আমাদের কাছ থেকে কিন্তু সোফাও নিয়েছেন এবং সোফার কাপড়ও নিয়েছেন। আমরা সোফাটা আপনাদেরকে স্ক্রিনের উপর দিয়ে দিলাম, এবং কাপড়গুলো আমাদের নিজস্ব কাপড়গুলো দিয়ে আমরা করে দিয়েছি, একেবারে ইন্ডিয়ান ফেব্রিক্স দিয়ে, মোটা ফেব্রিক্স দিয়ে দিয়েছি, এবং আপনার গিয়ে ভিতরে সোয়ানের ফর্ম দেওয়া হয়েছে। এই 10 পিস কাবার, 5 পিস বালিশ এবং 10টা ম্যাট, এই ধরনের সব কিছু মিলিয়ে প্রায় 48টা পিস
48 পিসের একটি সেট দাম হচ্ছে 21000 টাকা 22000 টাকা 500-1000 টাকা দেশে দিয়ে হয়ে যায়। তো আপনারা এই ধরনের ভালো ভালো কাপড় আমি আবারো বলি যদি আপনারা কমের কাপড় চান মানে একটু কম দামে চান সেটাও কিন্তু আছে। ধন্যবাদ সবাইকে। তাহলে আজ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আবার। যদি আমাদের ভিডিওকে ভালো লাগে লাইক করতে সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।